ব্যাংক অফিসার কনফেডারেশন এবং পাশাপাশি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের ডাকে আজকে আমাদের আগরতলা রাজপথে আমরা এই সুবিশাল মহামিছিল আমরা ডাক দিয়েছি। আপনারা সবাই জানেন আজকে দিনটা আমাদের যারা ব্যাংকাররা আমরা আছি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দিন। এই আজকের দিনে ১৯ জুলাই ১৯৬৯ সালে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের তখনকার 14টা বেসরকারি মালিকানায় চালিত ব্যাংকে সরকারিকরণ করা হয়েছিল, রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। এবং এই রাষ্ট্রীয়করণ যে সুফল, এই সুফল আমরা দেখতে পাচ্ছি দেশের শিল্প কৃষিক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে দেশের যে ডেভেলপমেন্ট হয়েছে, সোশিও ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্ট ভারতবর্ষ হয়েছে, সেই ডেভেলপমেন্টের মূলে রয়েছে এই ব্যাংকিং ক্ষেত্র। এই সারা ভারতবর্ষে প্রায় 10 লক্ষের উপর ব্যাংক কর্মচারী কাজ করছে এবং তাদের এই নিরলসের প্রয়াসের উপরে ভারতবর্ষের এই আজকের যে অর্থনৈতিক একটা সুদৃঢ় অবস্থানের মধ্যে দেশটা দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রীয় সরকার বিশেষ করে 2021 সালে বাজেটে তারা চেষ্টা করছে যে দুটো ন্যাশনালাইজ ব্যাংকে প্রাইভেট করে দেওয়ার। তার আগে আমরা দেখেছি অ্যামালগামেশন করা হয়েছে, তখনই আমরা প্রতিবাদ করেছিলাম অ্যামালগামেশনটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড ফর দ্য প্রাইভেটাইজেশন অফ দ্য ব্যাংক। এখন তারা এই লাস্ট বাজেটে ওরা চেয়েছিল যে দুটি ব্যাংকে ন্যাশনালাইজ থেকে বেসরকারিকরণ করা, যদিও ওরা এখনও এই দুটো নাম ডিসক্লোজ করেনি, কিন্তু স্টিল এবারে মনসুন সেশনেও তারা এটাকে টেবিল করার চেষ্টা করেছিল, যদিও এখন পর্যন্ত যা নিউজ আছে ওরা টেবিল করেনি। কিন্তু যে কোনো সময় ওরা দূরভিসন্ধিভাবে দুটি ন্যাশনালাইজ ব্যাংকে বেসরকারিকরণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের আন্ডারে 10 লক্ষের উপর ব্যাংক কর্মচারী আধিকারিকরা সারা ভারতবর্ষের লড়াই করছে। এবং এই যে লড়াই এটা কন্টিনিউ প্রসেস, এবং বিশেষ করে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং সাব ডিভিশন ওয়াইজ আমরা প্রোগ্রাম নিয়েছি। আগামীকালকে আমরা ত্রিপুরা রাজ্যের খুমলুং, জিরানিয়া, তেলিয়ামুড়া এবং খোয়াইয়ে আমাদের ডেমনস্ট্রেশন রয়েছে, এবং পরশু অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে আমাদের বিশালগড়, বিশ্রামগঞ্জ, সোনামুড়া, উদয়পুর আমাদের যে ডিস্ট্রিক্ট টাউন, সাব ডিভিশন টাউনে আমাদের ডেমনস্ট্রেশন প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এবার যে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও যে আমাদের স্লোগান, এই স্লোগানটা আমরা ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এই স্লোগান শুধু ভারতবর্ষের 10 লক্ষ ব্যাংক কর্মচারী বা তাদের পরিবারের স্লোগান না, এই স্লোগান ভারতবর্ষের যে 140 কোটি মানুষের স্লোগান করে নেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এই স্লোগান পৌঁছাতে চাই, দেশ বাঁচাও, ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও। আমি সঞ্জয় দত্ত, স্টেট সেক্রেটারি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন। হ্যালো, Long live! 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 Long